এবার পাকিস্তানি বোলারদেরকে পিটিয়ে ব্যাটিং এ ঝড় তুললেন মাহমুদউল আরিয়াত। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে রীতিমতো ঝলক দেখালেন মাহমুদউল আরিয়াত। আট দিয়ে শুরু করা রিয়াদ সাত, ছয় ও সাতের পর পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের মতো তারও ব্যাটিং অর্ডারে প্রমোশন হয়েছে। মুশফিক সুযোগ কাজে লাগাতে না পারলেও কাজে লাগিয়েছেন রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে অন্য ব্যাটাররা যখন ব্যর্থ, সেখানে ফিফটি তুলে নিয়েছেন রিয়াদ। বরাবরের মতো পাকিস্তানের বিপক্ষেও শুরুতে হতাশার গল্প লিখেছে টাইগার ব্যাটাররা। অন্য ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে দায়িত্বশীল ব্যাটিং করেছেন তিনি। পুরো ইনিংসে পাকিস্তানি বোলারদের কোনো সুযোগ দেননি অভিজ্ঞ এই ব্যাটার। হারিস রোপ, ওয়াসিম জুনিয়রদের বাজে বল পেলে বাউন্ডারি মেরেছেন তিনি। দলীয় 23 রানের মধ্যে তানজিদ হাসান তামিম শূন্য, নাজমুল হোসেন শান্ত চার, মুশফিকুর রহিম পাঁচ। এরপর ওপেনিং ব্যাটার লিটনকে নিয়ে ইনিংস মেরামতির দিকে নজর দিয়েছিলেন রিয়াদ। দুজনে মিলে গড়েছেন 79 রানের জুটি। লিটন 45 রান করে ইফতিকারের বলে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে সেই জুটি। টাইগার এই ওপেনার ফিফটির হতাশা নিয়ে ফিরলেও রিয়াদ পেয়েছেন অর্ধশতকের দেখা। তবে পুরো ইনিংস জুড়ে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং ছিল রীতিমতো দেখার মতো। তো সম্মানিত ভিউয়ার্স, মাহমুদউল্লাহর এমন দাপুটে ব্যাটিংয়ে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।